দ্বিতীয় গানটি আসামের যেহেতু অহমিয়া গান আমায় গাইতে বলা হয়েছিল, আসামের প্রথম শহীদ যাকে বলা হয় পিয়লি ফুকন, তিনি অহোম রাজবংশজাত ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে তিনি লড়াই করেন এবং তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু তার চেয়েও বেশি যিনি বিখ্যাত, যার নাম হয়তো আমরা অনেক কারণে জানি, তার উপর একটা ছবি হয়েছিল, ভূপেন হাজারিকা তাতে সুরারোপ করেন, মণিরাম দেওয়ান, তাকে ওই সিপাহি বিদ্রোহের আশেপাশের সময় 1858 নাগাদ মণিরাম দেওয়ানের ফাঁসি হয়। মণিরাম দেওয়ান রাজপরিবারের দেওয়ান ছিলেন, কিন্তু ব্রিটিশরা মনে করে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হন তাদের বিরুদ্ধে। পালিয়ে মণিরাম কলকাতায় চলে আসেন, কিন্তু তারপরে উনি যখন ফেরেন তখন জোড়হাটে তাকে আটক করা হয় এবং তারপর তার ফাঁসি হয়। আমি যে গানটা গাইব এরপরে, এটা খুব অদ্ভুত, আমি এই অনুষ্ঠানটার জন্য আলাদাভাবে গত 3 সপ্তাহ ধরে যতখানি পেরেছি লোকজনের সঙ্গে যোগাযোগ করেছি, বিভিন্ন আসামে আমি বহুজনের সঙ্গে যোগাযোগ করেছি, বাবার খাতায় এই গানটা লেখা আছে, কিন্তু কোনো হিমাঙ্গু বিশ্বাসের কোনো নর্মালি সিগনেচার থাকে নেই, গানের উৎস কিছু লেখা নেই। আসাম গণনাট্য সংঘের লোকজন এখন যারা আছেন তারা আমাকে একটু আসতে, মানে তাদের একটু আসতে আমাকে এটা বলেছেন যে সম্ভবত এটা হিমাঙ্গু বিশ্বাসের গান, কিন্তু আমি খুব সায় পাচ্ছি না, কারণ তাহলে তার একটা সাইন থাকতো, সিগনেচার থাকতো। যাই হোক, এই গানটা আসাম গণনাট্য আন্দোলনের অনেকবারই গাওয়া হয়েছে, বাবারা নিশ্চয়ই গিয়েছেন। ও আই নেকান দিবি মা কেঁদো না, এখানে পরপর পরপর ওই ওই ব্রিটিশ বিরোধী সংগ্রামে শুরু হলো 1830 থেকে পিয়লি ফুকনের সময় থেকে, তারপর কিন্তু সেটা অসহ মানে ভারত ছাড়ো আন্দোলনে 42-এর আশেপাশেও যারা যারা সেখানে শহীদ হয়েছেন, ভোগেশ্বরী বলে একজন যাকে যিনি তেরঙ্গা পতাকা উত্তোলন করতে গিয়েছেন এবং তাকে গুলি করা হয়, কনকলতা, আবারও এগুলো সব তেজপুর জোড়হাটের আশেপাশে, তাকে গুলি করা হয় যখন তিনি তেরঙ্গা পতাকা উত্তোলন করতে যান। এদের সবার কথা আছে, শ্রদ্ধা জানানো আছে, বলা হচ্ছে যে মা কেঁদো না, এই এটা তো হয়েই গেছে রয়েছে, কিন্তু এখনও আমরা এখান থেকে বেরোইনি, আমাদের আমাদের এখনও এক থাকতে হবে এবং এখনও লড়াই চালাতে হবে। ও আই নেকান দিবি নেকান দিবি।